সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সরকারি চাকরি আইন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের অবহিত করেন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন দুই হাজার আঠারো চূড়ান্ত অনুমোদন দুই হচ্ছে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো চূড়ান্ত অনুমোদন পরে আইনগুলো ব্যাখ্যা করেন মন্ত্রী সচিব কোন সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে তাহাকে গ্রেপ্তার করিতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে চার্জশিট হওয়ার আগে চার্জশিট হওয়ার পরে তাকে অ্যারেস্ট করার জন্য কোনো অনুমতি লাগবে না এছাড়া নেপালের সঙ্গে বিমস্টেক কনভেনশন অন মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট ইন ক্রিমিনাল ম্যাটার স্বাক্ষরের খসড়ারও অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স শীর্ষক একটি কনভেনশনের মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা